নমস্কার বন্ধুরা, আমার পিঙ্কি ঋতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো আজকে চলে এসেছি আমদইয়ের রেসিপি নিয়ে। জামাই ষষ্ঠীর সামনে, তো জামাই ষষ্ঠীতে আমদই একদম স্পেশাল। তো চলো আজকে বানাবো আমদই। তো কীভাবে বানাবো সেটা চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম হয়ে যেতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এবার গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। আর এই দেখো, একটা আম দিয়ে হবে। আর এদিকে টক দই নিয়ে নিয়েছি। তো ততক্ষণ দেখো গুঁড়ো দুধটা মিশে যাচ্ছে। এবারে হালকা করে নেড়ে নেড়ে ওটা মিক্সড করে নিতে হবে। নিয়ে আর ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। কেমন? তো চলো ভালো করে ফুটিয়ে নিই, জাল দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখো দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে মোটামুটি। একটু গ্যাসটা আস্তে করে দিলাম, দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। চলো, আর এদিকে টক দইটা রেডি করতে হবে। টক দইয়ের মধ্যে যে জলটা থাকে সেটা ঝাড়ানোর জন্য একটা ছাঁকনিতে রেখেছি। তারপর একটু চেপে চেপে ওর মধ্যে থেকে জলগুলো বের করে নেব। আর এদিকে আমটা ছাড়া, মানে আমটা খোলা ছাড়িয়ে পিস পিস করে টুকরো করে আর মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো এখন আমটা কেটে নিচ্ছি টুকরো টুকরো করে, এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে টক দই থেকে জলও বেরিয়ে গেছে অনেক, দেখেছো কতটা জল বেরিয়েছে। টক দইয়ের জল যদি থেকে যায় দইয়ের মধ্যে তাহলে কিন্তু দইটা ভালোভাবে বসবে না, বুঝেছো? তো যত টক দইটা শুকনো হবে, জল ছাড়া হবে, ততটাই ভালো হবে। আর এদিকে দেখো আমটা পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে। আর এখন একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। হালকা করে নেড়ে নেড়ে আমের পাল্পের জলটা পুরো শুকনো করে নেব। তো চলো, এই যো আমের পাল্পটা একটু নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নিই, তারপরে অন্য প্রসেসিংয়ে আসছি। আর এদিকে দেখো টক দইটা জল ঝাড়িয়ে নেয়ার পরে ব্লেন্ডার দিয়ে হালকা করে করে ব্লেন্ড করা হয়ে গেছে, পুরো ক্রিমি ভাব এসে গেছে, দেখেছো? তো এর মধ্যে এবার আমের পাল্পটা দিয়ে দেওয়া হচ্ছে। মানে দিয়ে এবার আমের পাল্পের সঙ্গে টক দইটা মিক্সড করব, তারপরে আস্তে আস্তে করে জাল দেওয়া দুধ মিক্সড করে দেব। তো কেমন? চলো এইটা আগে মিক্সড করে নিই, আমের পাল্প আর টক দই। তো এটা ভালো করে যত ফাটানো হবে তত ভালো হবে, যত বেশি মিক্সড হবে ততই ভালো হবে। আর এদিকে দেখো দুধটা হালকা ঠান্ডা হয়েছে, গরমও আছে। তো একদম ঠান্ডা হয়ে গেলে তো হবে না দইটা ঠিকঠাক মতো। তো আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাচ্ছে, এরকম গরমে মানে আমাদের লাগবে। তো চলো আস্তে আস্তে করে দুধটা ঢালছি আর একটু করে মিক্সড করছি। মানে সব কিছু মিশ্রণগুলো ভালো করে মিক্সড না করলে দলা পাকিয়ে যাবে, ঠিকঠাক মতো দইটা বসবে না, কেমন? তো চলো একটু করে দুধটা ঢালছি আর একটু করে মিক্সড করছি। একেবারে ঢেলে দিলে কিন্তু কিছুই হবে না, সব মিক্সড করতে অনেক অনেকটা সময় লাগবে, তাও বা মিক্সড নাও হতে পারে এরকম। তো চলো, তো দুধটা বেশ ভালোই ঘন করে জাল দেওয়া হয়েছে। আর এদিকে টক দই আমের পাল্প সব মিলিয়ে একটা ঘন একটা মানে বাটার হবে, কি বলবো আর কি। তো আমাদের ম্যাঙ্গো দই হবে। আমার ঘরে ম্যাঙ্গো এসেন্স ছিল, তাই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ইয়েলো, ঠিক আছে? তো একটু দিলে কালারটা খুব ভালো দেখতে হয়, খুব ভালোও হয়। কালারটা না দিলেও হবে, তাতেও ভালো হবে, কোনোই অসুবিধা হবে না। তো আমার ঘরে ছিল তাই একটু হালকা করে দিয়ে দিলাম। তো দেখো আমাদের আমদইয়ের জন্য ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। তো আজকে কোনো মাটির জায়গায় বানাবো না, আর স্টিলের জায়গায়ও বসাবো না। আমদইটা বসাবো ছোট্ট ছোট্ট প্লাস্টিকে, এই ফাইবারের বাটিতে, সবার জন্য এক বাটি করে এরকমভাবে। তো দেখো
সবগুলো ভরে ভরে দিচ্ছি হাফ হাফ করে। তো হয়ে গেছে রেডি, এবার প্যাকিং করে দিচ্ছি মুখগুলো আটকিয়ে দিলে, তো হাওয়া পাস না হলে তাড়াতাড়ি ভালো জমবে আর কি দইটা। তো আমাদের সব প্যাকিং হয়ে গেছে মোটামুটি, এবার রেখে দেব 7-8 ঘন্টার জন্য। তো 7-8 ঘন্টা পরে আমরা চলে এসেছি। তো 7-8 ঘন্টার পরে দেখলাম যে ভালোই দইটা জমে গেছে, তো 1 ঘন্টা ফ্রিজে স্টোর করে রাখলাম, তারপরে বের করে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর পারফেক্ট আমদই হয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো তোমাদেরকে সবগুলো ভালো করে দেখাই। তো দেখো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে দইটা। তো দাঁড়াও একটা বাটি দেখি, দেখাই তোমাদের। এই দেখো কাত করলেও পড়ছে না, ঠিক আছে? কত সুন্দরভাবে জমেছে, একদম পারফেক্টভাবে হয়েছে। তো এবারে তোমাদেরকে কেটে রাখাবো। তো কতটা সুন্দর আমদইটা জমেছে, চলো তোমাদেরকে চামচ দিয়ে কেটে দেখাই। দেখে তো খুব ভালোই লাগছে, খেতেও মনে হবে সেরকমই সুন্দর হবে। তো চলো, তো দেখো দেখেছো একদম পারফেক্ট হয়েছে। তো তোমরাও এইভাবে বানিও, আশা করছি তোমাদেরও এরকম পারফেক্ট আমদই হবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলো না জানো, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট না নোটিফিকেশান যাবে তোমাদের কাছে সবার প্রথমে। তো দেখো টেস্ট করছি আমার মেয়ে কতটা ইয়ামি হয়েছে, ওকে দেখো। ও মাই গড, কিছুই বলতে পারছে না কিরকম হয়েছে, কিরকম হয়েছে বলছে, আমদই একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, তো এরকম একদম পারফেক্ট আমদই হবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, আর নতুন বন্ধু